নমস্কার সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী মানুষদের গল্প শোনো চ্যানেলে সুস্বাগতম। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কর্তার ইচ্ছায় কর্ম প্রবন্ধটি পাঠ করছি, প্রথম পর্ব। একটু বাদলার হাওয়া দিয়াছে কি অমনি আমাদের গলি ছাপাইয়া সদর রাস্তা পর্যন্ত বন্যা বহিয়া যায়। পথিকের জুতো জোড়াটা ছাতার মতোই শিরোধার্য হইয়া ওঠে এবং অন্তত এই গলি চর জীবেরা উভচর জীবের চেয়ে জীবনযাত্রায় যোগ্যতর নয়। শিশুকাল হইতে আমাদের বারান্দা হইতে এইটে বছর বছর লক্ষ্য করিতে করিতে আমার চুল পাকিয়া গেল। ইহার মধ্যে প্রায় 60 বছর পার হইল। তখন বাষ্প ছিল কলীয় যুগের প্রধান বাহন, এখন বিদ্যুৎ তাহাকে কটাক্ষ করিয়া হাসিতে শুরু করিয়াছে। তখন পরমাণুতত্ত্ব পৌঁছিয়াছিল অদৃশ্যে, এখন তাহা অভাব্য হইয়া উঠল। ওদিকে মরিবার কালের পিঁপড়ার মতো মানুষ আকাশে পাখা মেলিয়াছে। একদিন এই আকাশেরও ভাগ বকরা লইয়া শরিকদের মধ্যে মামলা চলিবে, অ্যাটর্নি তার দিন গুনিতেছেন। চীনের মানুষ এক রাত্রে তাদের সনাতন টিকি কাটিয়া সাফ করিল এবং জাপান কাল সাগরে এমন এক বিপর্যয় লাভ মারিল যে 50 বছরে 500 বছর পার হইয়া গেল। কিন্তু বর্ষার জলধারা সম্বন্ধে আমাদের রাস্তার আতিথেয়তা যেমন ছিল তেমনি আছে। যখন কংগ্রেসের ক অক্ষরেরও পত্তন হয় নাই তখনও এই পথের পথিক বধূদের বর্ষার গান ছিল, কতকাল পরে পদচারী করে দুঃখ সাগর সাঁতরি পার হবে। আর আজ যখন হোমরুলের পাকা ফলটা প্রায় আমাদের গোঁফের কাছে ঝুলিয়া পড়িল, আজও সেই একই গান, মেঘমল্লার রাগেন জ্যোতিতা লভ্যাং। ছেলেবেলা হইতেই কাণ্ডটা দেখিয়া আসিতেছি, সুতরাং ব্যাপারটা আমাদের কাছে অভাবনীয় নয়। যা অভাবনীয় নয় তা লইয়া কেহ ভাবনাই করে না, আমরাও ভাবনা করি নাই, সহ্যই করিয়াছি। কিন্তু চিঠিতে যে কথাটা অমনিতে চোখ এড়াইয়া যায় সেটার নিচে লাইন কাটা দেখিলে যেমন বিশেষ করিয়া মনে লাগে, আমাদের রাস্তার জলাশয়তার নিচে তেমনি জোড়া লাইন কাটা দেখিয়া শুধু মনটার মধ্যে নয় আমাদের গাড়ির চাকাতেও ক্ষণে ক্ষণে চমক লাগিল। বর্ষাও নামিয়াছে, ট্রাম লাইনের মেরামতও শুরু হইয়াছে। যার আরম্ভ আছে তার শেষও আছে, ন্যায় শাস্ত্রে এই কথা বলে। কিন্তু ট্রামওয়ালাদের অন্যায় শাস্ত্রে মেরামতের আর শেষ দেখি না। তাই এবার লাইন কাটার সহযোগে যখন চিতপুর রোডে জলস্রোতের সঙ্গে জনস্রোতের দ্বন্দ্ব দেখিয়া দেহ মন আর্দ্র হইতে লাগিল, তখন অনেক দিন পরে গভীরভাবে ভাবিতে লাগিলাম, সহ্য করি কেন? সহ্য না করিলে যে চলে এবং না করিলেই যে ভালো চলে, চৌরঙ্গী অঞ্চলে একবার পা বাড়ালেই তা বোঝা যায়। একই শহর, একই মিউনিসিপ্যালিটি, কেবল তফাতটা এই আমাদের সয় ওদের সয় না। যদি চৌরঙ্গী রাস্তার 15 আনার হিসা ট্রামেরই থাকিত এবং রাস্তা উৎখাত করিয়া লাইন মেরামত এমন সুমধুর গজগমনে চলিত, আজ তবে ট্রাম কোম্পানির দিনে আহার রাত্রে নিদ্রা থাকিত না। আমাদের নিরীহ ভালো মানুষটি বলেন, সে কি কথা, আমাদের একটু অসুবিধা হইবে বলিয়াই কি ট্রামের রাস্তা মেরামত হইবে না? হইবে বই কি, কিন্তু এমন আশ্চর্য সুস্থ মেজাজে এবং দীর্ঘ মেয়াদে নয়। নিরীহ ভালো মানুষটি বলেন, সে কি সম্ভব, যা হইতেছে তার চেয়ে আরও ভালো হইতে পারে, এই ভরসা ভালো মানুষদের নাই বলিয়াই অহরহ চক্ষের জলে তাদের বক্ষ ভাসে এবং তাদের পথঘাটেরও প্রায় সেই দশা। এমনি করিয়া দুঃখকে আমরা সর্বাঙ্গে মাখি এবং ভাঙা পিপের আলকাত্রার মতো সেটাকে দেশের চারদিকে গড়াইয়া ছড়াইয়া পড়িতে দিই। কথাটা শুনিতে ছোট কিন্তু আসলে ছোট নয়।
কোথাও আমাদের কোনো কর্তৃত্ব আছে এটা আমরা কিছুতেই পুরা মাত্রায় বুঝিলাম না। বইয়ে পড়িয়াছি মাছ ছিল কাঁচের টবের মধ্যে। সে অনেক মাথা খুঁড়িয়া অবশেষে বুঝিল যে কাঁচটা জল নয়। তারপরে সে বড় জলাশয় ছাড়া পাইল। তবু তার এটা বুঝিতে সাহস হইল না যে জলটা কাঁচ নয়। তাই সে একটুখানি জায়গাতেই ঘুরিতে লাগিল। ওই মাথা ঠকিবার ভয়টা আমাদেরও হাড়ে মাসে জড়ানো। তাই যেখানে সাঁতার চলিতে পারে সেখানেও মন চলে না। অভিমন্যু মায়ের গর্ভেই বুহে প্রবেশ করিবার বিদ্যা শিখিল, বাহির হইবার বিদ্যা শিখিল না। তাই সে সর্বাঙ্গে সপ্তরথীর মারটা খাইয়াছে। আমরাও জন্মিবার পূর্ব হইতেই বাঁধা পড়িবার বিদ্যাটাই শিখিলাম, গাঁঠ খুলিবার বিদ্যাটা নয়। তারপর জন্ম মাত্রই বুদ্ধিটা হইতে শুরু করিয়া চলাফেরাটা পর্যন্ত পাকে পাকে জড়াইলাম। আর সেই হইতেই জগতে যেখানে যত রথি আছে এমনকি পদাতিক পর্যন্ত সকলের মার খাইয়া মরিতেছি। মানুষকে, পুঁথিকে, ইশারাকে, গণ্ডিকে, বিনা বাক্যে, পুরুষে পুরুষে মানিয়া চলাই এমনই আমাদের অভ্যস্ত যে জগতে কোথাও যে আমাদের কর্তৃত্ব আছে তাহা চোখের সামনে সশরীরে উপস্থিত হইলেও কোনো মতেই ঠাহর হয় না, এমনকি বিলাতি চশমা পড়িলেও না। মানুষের পক্ষে সকলের চেয়ে বড় কথাটাই এই যে কর্তৃত্বের অধিকারই মনুষ্যত্বের অধিকার। নানা মন্ত্রে, নানা শ্লোকে, নানা বিধি বিধানে এই কথাটা যে দেশে চাপা পড়িল, বিচারে পাছে এতটুকু ভুল হয় এই জন্য যে দেশে মানুষ আচারে আপনাকে আষ্টে পিষ্টে বাঁধে, চলিতে গেলে পাছে দূরে গিয়া পড়ে এই জন্য নিজের পথ নিজেই ভাঙিয়া দেয়, সেই দেশে ধর্মের দোহাই দিয়া মানুষকে নিজের পরে অপরিসীম অশ্রদ্ধা করিতে শেখানো হয় এবং সেই দেশে দাস তৈরি করিবার জন্য সকলের চেয়ে বড় কারখানা খোলা হইয়াছে। আমাদের রাজপুরুষেরাও শাস্ত্রীয় গাম্ভীর্যের সঙ্গে এই কথাই বলিয়া থাকেন, তোমরা ভুল করিবে, তোমরা পারিবে না, অতএব তোমাদের হাতে কর্তৃত্ব দেওয়া চলিবে না। আর যাই হোক, মনু পরাশরের এই আওয়াজটা ইংরেজি গলায় ভারী বেসুরো বাজে। তাই আমরা তাদের যে উত্তরটা দিই সেটা তাঁদেরই সহজ সুরের কথা। আমরা বলি ভুল করাটা তেমন সর্বনাশ নয়, স্বাধীন কর্তৃত্ব না পাওয়াটা যেমন। ভুল করিবার স্বাধীনতা থাকিলে তবেই সত্যকে পাইবার স্বাধীনতা থাকে। নিখুঁত নির্ভুল হইবার আশায় যদি নিরঙ্কুশ নির্জীব হইতে হয় তবে তার চেয়ে না হয় ভুলই করিলাম। আমাদের বলিবার আরও কথা আছে। কর্তৃপক্ষদের এ কথাও স্মরণ করাইতে পারি যে আজ তোমরা আত্মকর্তৃত্বের মোটর গাড়ি চালাইতেছ, কিন্তু একদিন রাত থাকিতে যখন গরুর গাড়িতে যাত্রা শুরু হইয়াছিল তখন খাল খন্দর মধ্য দিয়া চাকা দুটোর আর্তনাদ ঠিক জয়ধ্বনির মতো শোনাইত না। পার্লামেন্ট বরাবরই ডাইনে বাঁয়ে প্রবল ঝাঁকুনি খাইয়া এক নজির হইতে আর এক নজিরের লাইন কাটিতে কাটিতে আসিয়াছে। গোড়াগুড়ি স্টিম রোলারের টানা পাকা রাস্তা পায় নাই। কত ঘুষ ঘাস, ঘুষাঘুষি, দলাদলি, অবিচার এবং অব্যবস্থার মধ্য দিয়া সে হেলিয়া হেলিয়া চলিয়াছে। কখনো রাজা, কখনো গির্জা, কখনো জমিদার, কখনো বা মদওয়ালাও স্বার্থ বহিয়াছে। এমন এক সময় ছিল সদস্যেরা যখন জরিমানা ও শাসনের ভয়ই পার্লামেন্টে হাজির হইত। আর গলদের কথা যদি বলো, কবেকার কালে সেই আয়ারল্যান্ড আমেরিকার সম্বন্ধ হইতে আরম্ভ করিয়া আজকের দিনে বোয়ার যুদ্ধ এবং ডার্ডানেলিস মেসোপটেমিয়া পর্যন্ত গলদের লম্বা ফর্দ দেওয়া যায়। ভারত বিভাগের ফর্দটাও নেহাত ছোট নয়, কিন্তু সেটার কথায় কাজ নাই। আমেরিকার রাষ্ট্রতন্ত্রে কুবের দেবতার চরগুলি যে সকল কুকীর্তি করে সেগুলো সামান্য নয়। ড্রেফুসের নির্যাতন উপলক্ষে
ফ্রান্সের রাষ্ট্রতন্ত্রে সৈনিক প্রাধান্যের যে অন্যায় প্রকাশ পাইয়াছিল তাহাতে রিপুর অন্ধ শক্তিরই তো হাত দেখা যায়। এ সকল সত্ত্বেও আজকের দিনে এ কথায় কারো মনে সন্দেহ লেশ মাত্র নাই যে আত্মকর্তৃত্বের চির সচলতার বেগেই মানুষ ভুলের মধ্য দিয়াই ভুলকে কাটায়। অন্যায়ের গর্তে ঘাড় মোড় ভাঙিয়া পড়িয়াও ঠেলাঠেলি করিয়া উপরে ওঠে, এই জন্য মানুষকে পিচ মোড়া বাঁধিয়া তার মুখে পায়সান্য তুলিয়া দেওয়ার চেয়ে তাকে স্বাধীনভাবে অন্ন উপার্জনের চেষ্টায় উপবাসী হইতে দেওয়াও ভালো। এর চেয়েও একটা বড় কথা আমাদের বলিবার আছে, সে এই যে রাষ্ট্রীয় আত্মকর্তৃত্বে কেবল যে সুব্যবস্থা বা দায়িত্ববোধ জন্মে তা নয়, মানুষের মনের আয়তন বড় হয়। কেবল পল্লী সমাজে বা ছোট ছোট সামাজিক শ্রেণীবিভাগে যাদের মন বদ্ধ, রাষ্ট্রীয় কর্তৃত্বের অধিকার পাইলে তবেই মানুষকে বড় পরিধির মধ্যে দেখিবার তার সুযোগ পায়। এই সুযোগের অভাবে প্রত্যেক মানুষ মানুষ হিসাবে ছোট হইয়া থাকে। এই অবস্থায় সে যখন মনুষ্যত্বের বৃহৎ ভূমিকার উপরে আপন জীবনকে না ছড়াইয়া দেখে, তখন তার চিন্তা, তার শক্তি, তার আশা ভরসা সমস্তই ছোট হইয়া যায়। মানুষের এই আত্মার খর্বতা তার প্রাণ নাশের চেয়ে ঢের বেশি বড় অমঙ্গল। ভূমৈব সুখং নাল্পে সুখমস্তি, অতএব ভুলচুকের সমস্ত আশঙ্কা মানিয়া লইয়াও আমরা আত্মকর্তৃত্ব চাই। আমরা পড়িতে পড়িতে চলিব, দোহাই তোমার, আমাদের এই পড়ার দিকেই তাকাইয়া আমাদের চলার দিকে বাধা দিও না। এই জবাবই সত্য জবাব। যদি নাছোড় বান্দা হইয়া কোনো একগুঁয়ে মানুষ এই জবাব দিয়া কর্তৃপক্ষকে বেজার করিয়া তোলে, তবে সেদিক হইতে সে ইন্টার্ন হইতে পারে, কিন্তু এদিক হইতে বাহবা পায়। অথচ ঠিক এই জবাবটাই যদি আমাদের সমাজকর্তাদের কাছে দাখিল করি, যদি বলি তোমরা বলো যুগটা কলি, আমাদের বুদ্ধিটা কম, স্বাধীন বিচারে আমাদের ভুল হয়, স্বাধীন ব্যবহারে আমরা অপরাধ করি, অতএব মগজটাকে অগ্রাহ্য করিয়া পুঁথিটাকে শিরোধার্য করিবার জন্যই আমাদের নত শিরটা তৈরি, কিন্তু এত বড় অপমানের কথা আমরা মানিব না। তবে চণ্ডী মণ্ডপের চক্ষু রাঙা হইয়া ওঠে এবং সমাজকর্তা তখনই সামাজিক ইন্টার্নমেন্টের হুকুম জারি করেন। যারা পলিটিক্যাল আকাশে উড়িবার জন্য পাখা ঝটপট করেন, তাঁরাই সামাজিক দাঁড়ের উপর পা দুটোকে শক্ত শিকলে জড়াইয়া রাখেন। আসল কথা, নৌকাটাকে ডাইনে চালাইবার জন্য যে হাল, বাঁয়ে চালাইবার জন্য সেই হাল। একটা মূল কথা আছে, সেইটাকে আয়ত্ত করিতে পারিলেই সমাজেও মানুষ সত্য হয়, রাষ্ট্র ব্যাপারেও মানুষ সত্য হয়। সেই মূল কথাটার ধারণা লইয়াই চিতপুরের সঙ্গে চৌরঙ্গীর তফাৎ। চিতপুর একেবারেই ঠিক করিয়া আছে যে সমস্তই উপরওয়ালার হাতে, তাই সে নিজের হাত খালি করিয়া চিত হইয়া রহিল। চৌরঙ্গী বলে, কিছুতে আমাদের হাত নাই, এ যদি সত্যই হইত তবে আমাদের হাত দুটোই থাকিত না। উপরওয়ালার হাতের সঙ্গে আমাদের হাতের একটা অবিচ্ছিন্ন যোগ আছে। চৌরঙ্গী এই কথা মানে বলিয়াই জগৎটাকে হাত করিয়াছে, আর চিতপুর তাহা মানে না বলিয়াই জগৎটাকে হাত ছাড়া করিয়া দুই চক্ষুর তারা উল্টাইয়া শিবনেত্র হইয়া রহিল। আমাদের ঘর গড়া কোনো নিয়মকেই সবচেয়ে বড় মনে করিতে হইলে চোখ বুঝিতে হয়। চোখ চাহিলে দেখি বিশ্বের আগাগোড়া একটা বৃহৎ নিয়ম আছে, নিজের চেষ্টায় সেই নিয়মকে দখল করাই শক্তি লাভ, সমৃদ্ধি লাভ, দুঃখ হইতে পরিত্রাণ লাভ। এই নিশ্চিত বোধটাই বর্তমান ইউরোপীয় সভ্যতার পাকা ভিত। ব্যক্তিবিশেষের সফলতা কোনো বিশেষ বিধানে নয়, বিশ্ববিধানে। এইটে শক্ত করিয়া জানাতেই শক্তির ক্ষেত্রে ইউরোপের এত বড় মুক্তি।
আমরা কিন্তু দুই হাত উল্টাইয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিতেছি, কর্তার ইচ্ছায় কর্ম। সেই কর্তাটিকে ঘরের বাপদাদা বা পুলিশের দারোগা বা পাণ্ডা পুরোহিত বা স্মৃতিরত্ন বা শীতলা মনসা ওলাবিবি দক্ষিণারায়ণ শনিমঙ্গল রাহু কেতু প্রভৃতি হাজার রকম নাম দিয়া নিজের শক্তিকে হাজার টুকরা করিয়া আকাশে উড়াইয়া দিই। কলেজের পাঠক বলিবেন, আমরা তো এসব মানি না, আমরা তো বসন্ত টিকা লই, ওলা উঠা হইলে নুনের জলের পিচকিরি লইবার আয়োজন করি, এমনকি মশাবাহিনী ম্যালেরিয়াকে আজও আমরা দেবী বলিয়া খাড়া করি নাই, তাকে আমরা কিটস কিট বলিয়াই গণ্য করি, এবং সেই সঙ্গে সঙ্গে মন্ত্র ভরা তাবিজটাকে পেট ভরা পিলের উপর ঝুলাইয়া রাখি। মুখে কোনোটাকে মানি বা নাই মানি তাতে কিছু আসে যায় না, কিন্তু ওই মানার বিষে আমাদের মনের ভিতরটা জর্জরিত। এই মানসিক কাপুরুষতার ভিত্তি একটা চরাচরব্যাপী অনিশ্চিত ভয়ের উপর। অখণ্ড বিশ্ব নিয়মের মধ্যে প্রকাশিত অখণ্ড বিশ্ব শক্তিকে মানি না বলিয়াই হাজার রকম ভয়ের কল্পনায় বুদ্ধিটাকে আগে ভাগে বরখাস্ত করিয়া বসি। ভয় কেবলই বলে কি জানি, কাজ কি, ভয় জিনিসটাই এই রকম। আমাদের রাজপুরুষদের মধ্যেও দেখি রাজ্য শাসনের কোনো একটা ছিদ্র দিয়া ভয় ঢুকিলেই তারা পাশ্চাত্য স্বধর্মকেই ভুলিয়া যায়। যে ধ্রুব আইন তাদের শক্তির ধ্রুব নির্ভর, তারই উপর চোখ বুঝিয়া কুড়াল চালাইতে থাকে, তখন ন্যায় রক্ষার উপর ভরসা চলিয়া যায়। প্রেস্টিজ রক্ষাকে তার চেয়ে বড় মনে করে এবং বিধাতার উপর টেক্কা দিয়া ভাবে প্রজার চোখের জলটাকে গায়ের জোরে আন্দামানে পাঠাইতে পারিলেই তাদের পক্ষে লঙ্কার ধোঁয়াটাকে মনোরম করা যায়। এইটাই তো বিশ্ববিধানের প্রতি অবিশ্বাস, নিজের বিশেষ বিধানের প্রতি ভরসা। এর মূলে ছোট ভয় কিংবা ছোট লোভ কিংবা কাজকে সোজা করিবার অতি ছোট চাতুরি। আমরাও অন্ধ ভয়ের তারায় মনুষ্য ধর্মটাকে বিসর্জন দিতে রাজি, ব্যতিব্যস্ত হইয়া যেখানে যা কিছু আছে এবং নাই সমস্তকেই জোর হাত করিয়া মানিতে লাগিয়াছি। তাই আমরা জীব বিজ্ঞান বা বস্তু বিজ্ঞানই পড়ি আর রাষ্ট্রতন্ত্রের ইতিহাসে পরীক্ষাই পাস করি, কর্তার ইচ্ছায় কর্ম। এই বীজ মন্ত্রটাকে মন হইতে ঝাড়িয়া ফেলিতে পারি না। তাই যদিচ আমাদের একালের ভাগ্যে দেশে অনেকগুলি দশের কাজের পত্তন হইয়াছে, তবু আমাদের সেকালের ভাগ্যে সেই দশের কাজ একের কাজ হইয়া উঠিবার জন্য কেবলই ঠেলা মারিতে থাকে। কোথা হইতে খামোকা একটা না একটা কর্তা ফুঁড়িয়া ওঠে, তার একমাত্র কারণ যে দশের কথা হইতেছে তারা উঠে বসে, খায় দায়, বিবাহ ও চিতারোহণ করে এবং পরকালে পিণ্ড লইতে হাত বাড়ায় কর্তার ইচ্ছায়। কিসে পাপ কিসে পুণ্য, কে ঘরে ঢুকিলে হুঁকার জল ফেলিতে হইবে, ক হাত ঘেরের কুয়ার জলে স্নান করা যায়, ভোক্তার ধর্ম রক্ষার পক্ষে ময়রার হাতের লুচিরই বা কি গুণ, রুটিরই বা কি, ম্লেচ্ছের তৈরি মদেরই বা কি, আর ম্লেচ্ছের ছোঁয়া জলেরই বা কি। কর্তার ইচ্ছার উপর বরাদ দিয়া সে বিচার তারা চিরকালের মতো সারিয়া রাখিয়াছে। যদি বলি পানি পাড়ে নোংরা ঘটি ডুবাইয়া যে জল বালতিতে লইয়া ফিরিতেছে সেটা পানের অযোগ্য, আর পানি মিয়া ফিল্টার হইতে যে জল আনিল সেটাই সুচি ও স্বাস্থ্যকর, তবে উত্তর শুনিব ওটা তো তুচ্ছ যুক্তির কথা, কিন্তু ওটা তো কর্তার ইচ্ছা নয়। যদি বলি নাই হইল কর্তার ইচ্ছা, তবে নিমন্ত্রণ বন্ধ, শুধু অতিথি সৎকার নয় অন্ত্যেষ্টি সৎকার পর্যন্ত অচল। এত নিষ্ঠুর জবরদস্তি দ্বারা যাদের অতি সামান্য খাওয়া ছোঁয়ার অধিকার পর্যন্ত পদে পদে ঠেকানো হয় এবং সেটাকে যারা কল্যাণ বলিয়াই মানে তারা রাষ্ট্র ব্যাপারে অবাধ অধিকার দাবি করিবার বেলায় সংকোচ বোধ করে না কেন?
যখন আপন শক্তির মূলধন লইয়া জনসাধারণের কারবার না চলে তখন সকল ব্যাপারেই মানুষ দৈবের কাছে গ্রহের কাছে পরের কাছে হাত পাতিয়া ভয় ভয় কাটায়। এই ভাবটার বর্ণনা যদি কোথাও খুব স্পষ্ট করিয়া ফুটিয়া থাকে তাহা বাংলার প্রাচীন মঙ্গল কাব্যে। চাঁদ সদাগরের মনের আদর্শ মহৎ, তাই যে দেবতাকে নিকৃষ্ট বলিয়া কিছুতে সে মানিতে চায় নাই বহু দুঃখে তারই শক্তির কাছে তাকে হার মানিতে হইল। এই যে শক্তি, এর সঙ্গে জ্ঞান বা ন্যায় ধর্মের যোগ নাই। মানিবার পাত্র যতই যথেচ্ছাচারী ততই সে ভয়ঙ্কর, ততই তার কাছে নতি স্তুতি। বিশ্ব কর্তৃত্বের এই ধারণার সঙ্গে তখনকার রাষ্ট্রীয় কর্তৃত্বের যোগ ছিল। কবি কঙ্কনের ভূমিকাতেই তার খবর মেলে। আইন নাই, বিচার নাই, জোর যার মুলুক তার, প্রবলের অত্যাচারে বাধা দিবার কোনো বৈধ পথ নাই, দুর্বলের একমাত্র উপায় স্তবস্তুতি, ঘুষ ঘাস এবং অবশেষে পলায়ন। দেব চরিত্র কল্পনাতেও যেমন, সমাজেও তেমন, রাষ্ট্রতন্ত্রেও সেই রূপ। অথচ একদিন উপনিষদে বিধাতার কথা বলা হইয়াছিল, যথা তথ্য তহর থান বেদোদ্ধাত শাশ্বতীভ সমাভ্য, অর্থাৎ তাঁর বিধান যথাতথ তাহা এলোমেলো নয় এবং সে বিধান শাশ্বত কালের, তাহা নিত্যকাল হইতে এবং নিত্যকালের জন্য বিহিত, তাহা মুহূর্তে মুহূর্তে নূতন নূতন খেয়াল নয়। সুতরাং সেই নিত্য বিধানকে আমরা প্রত্যেকেই জ্ঞানের দ্বারা বুঝিয়া কর্মের দ্বারা আপন করিয়া লইতে পারি। তাকে যতই পাইব ততই নূতন নূতন বাধা কাটাইয়া চলিব। কেননা যে বিধানে নিত্যতা আছে কোথাও সে একেবারে ঠেকিয়া যাইতে পারে না, বাধা সে অতিক্রম করিবেই। এই নিত্য এবং যথাতথ বিধানকে যথাতথ রূপে জানাই বিজ্ঞান। সেই বিজ্ঞানের জোরে ইউরোপের মনে এত বড় একটা ভরসা জন্মিয়াছে যে সে বলিতেছে, ম্যালেরিয়াকে বিদায় করিবই, কোনো রোগকেই টিকিতে দিব না, জ্ঞানের অভাব অন্যের অভাব লোকালয় হইতে দূর হইবেই, মানুষের ঘরে যে কেহ জন্মিবে সকলেই দেহে মনে সুস্থ সবল হইবে এবং রাষ্ট্রতন্ত্রে ব্যক্তি স্বাতন্ত্র্যের সহিত বিশ্ব কল্যাণের সামঞ্জস্য সম্পূর্ণ হইয়া উঠিবে। ইতি কর্তার ইচ্ছায় কর্মপ্রবন্ধের প্রথম পর্ব সমাপ্ত হইল। ধন্যবাদ।